কেন দুধের মতো একটা রিক্সের রান্না, যেটা চুলায় যখন আগুন দিবেন একটু উতরাইতে থাকবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন উতরাইয়া পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেছে, দুনিয়ার স্ত্রী রে তোমাদের চুলার উপর যদি দুধ যদি তুমি বসায়া রাখো, এমন সময় যদি স্বামী তোমাকে ডাক দেয়, তুমি দুধ রান্না ছেড়ে দিয়ে ওই দুধের পাতিলের দিকে নজর দিও না, তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, স্বামী যদি পান খায়, অনেক আছে না স্বামী পান খায়, আমার নবী জানিয়ে দিয়েছেন স্বামী যদি পান খায়, এক খিলি পান দাও স্বামীকে, একটা খিলি পান দাও, দুজনে মিষ্টি আলাপ করো, একটা ঘন্টা সময় যদি তুমি দিতে পারো, তাহলে তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব আসবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আরেকটা, আমরা যে মুসলমান, আমাদের মুসলমানিত্ব, আমাদের চরিত্র কতটা নষ্ট হয়েছে, আমি আপনাদেরকে আরেকটা তথ্য দিব। সেই তথ্য হলো, আমাদের যে মা বোনেরা, তারা কি এখন পর্দায় থাকে? না। কথা বলেন, পর্দায় থাকে? না। তারা এখন পর্দায় থাকে? না। কেন? এ আমার দিকে তাকান, আল্লাহ কোরআনে বলেছেন, অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ মহিলাদেরকে বলেছে, তোমরা ঘরে থাকো, তোমরা তোমাদের সৌন্দর্য বেগানা পুরুষকে দেখাইও না, তোমরা পর্দা করো, কারণ এটা নারীদের জন্য ফরজ, মাথা থেকে পা পর্যন্ত তাদের পোশাক দিয়ে আবৃত করে রাখতে হবে, এটা তাদের জন্য বন্ধ ফরজ। সুবহানাল্লাহ, বলেন না কেন? বিশেষ কারণে হাতের তালু দেখাতে পারবে, পায়ের তালু দেখাতে পারবে, রাষ্ট্রীয় কোনো কাজ যেমন হজে যাবে, পাসপোর্ট বানাবে, মুখমণ্ডল দেখাতে পারবে, অন্যথায় পুরো বডি ঢেকে রাখা তাদের জন্য ফরজ। জোরে জোরে সুবহানাল্লাহ। মহিলাদের ফরজ, মহিলাদের পর্দাটা কত গুরুত্বপূর্ণ। একটা পুরুষ যদি অন্ধ হয়, মহিলা দেখতে পায়, ওই অন্ধ পুরুষের দিকে নজর দিতে পারবে না। বন্ধুরে আমার, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেছেন, মাইমুনা সহ আমি রাসূলের দরবারে উপস্থিত ছিলাম, এমন সময়ে দেখতে পাইলাম উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ আসতেছে। এবার আমার নবী ডেকে ডেকে বললেন, তোমরা এখান থেকে প্রস্থান করো। কি করো? এখান থেকে স্থান পরিবর্তন করে এখান থেকে আউট হয়ে যাও। এবার আমার নবী যখন বললেন এখান থেকে সরে যাওয়ার জন্য, তখন ওরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ তো অন্ধ। কি? যেই পুরুষ সেই অন্ধ নসুলের দরবারে আসতেছে। এবার আমার নবী উত্তর দিয়ে দিল যে, ওই আব্দুল্লাহ হয়তো অন্ধ, আব্দুল্লাহ অন্ধ, তোমরা তো অন্ধ নও। কি হার্ট বিষয় দেখছেন, একদম হার্ট না? এই জন্য বলবো মা বোনদেরকে, জানালা দিয়ে পর পুরুষকে দেখা যাবে না। আপনার বাড়ির আঙিনায় বেতার বেড়া দিয়েছেন, তরজার বেড়া দিয়েছেন, ওই বেড়া দিয়ে চুকি দিয়ে পুরুষের দিকে তাকানো যাবে না, দেবরের দিকে নজর দেওয়া যাবে না। রাসূলকে যখন দেবর সম্পর্কে প্রশ্ন করা হলো, আমার নবী বলে দিয়েছে, দেবরের সাথে দেখা করার চাইতে একটা নারীর মৃত্যু অনেক বেটার। নাউজুবিল্লাহ, বলেন না কেন? দেবরের সাথে দেখা হওয়ার চাইতে একটা নারীর মৃত্যু অনেক বেটার। নারীদের পর্দা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই জন্য বলেছে নবী, জাহান্নামের দিকে নজর দিয়ে দেখেছে রে শুধু মহিলা, আর মহিলা আর বড় লোক। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না, নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকারে মদিনা, তিনি বলেছেন, নারী হলো গোপনীয় জীব, যখন তারা পর্দার বাইরে চলে যায়, তখন শয়তান তাদেরকে দেখলে উকি ঝুকি দেয়। নাউজুবিল্লাহ, বলেন না। আরো জোরে, আল্লাহর হাবিব বলেছেন, যেই মহিলাটা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, দেখবেন এখন মহিলারা ওড়না মাথায় দিলেও তার চুল দেখা যায়। আমার নবী বলেছে, যেই মহিলা পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, ওই মহিলাটা হলো উলুঙ্গিনী, তার মানে ল্যাংটা নারী। নাউজুবিল্লাহ, বলেন না।
এই জন্য আমি বলেছি আমাদের চরিত্র ভালো নয়, ওই পুরুষকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না, ওই পুরুষকে আল্লাহ ক্ষমা করবে না যে তার স্ত্রীকে অন্য পুরুষের সাথে কথা বলতে দেখার পরেও তাকে শাসন করে না, ওই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। জোরে জোরে নাউযু বিল্লাহ। এখন কাবার কিছু নারী দেখা যায় পুরুষের মতো চলে, পুরুষের পোশাক পরে, আছে না নাই? আছে। ওই নারীর নাম হলো মর্দা মহিলা। এই মর্দা মহিলার জন্য জাহান্নামে খাবার বরাদ্দ আছে, এই খাবারটার নাম হলো তিনাতুল খাবার। এই তিনাতুল খাবারটা এই মর্দা মহিলা কবরে যাওয়ার পরে তাকে খাওয়ানো হবে। ইয়া রাসূলুল্লাহ, এই তিনাতুল খাবারটা কি গো নবী? আমার নবী বলেছেন এই তিনাতুল খাবারটা হলো আরেকটা জাহান্নামীর রক্ত পূজ অথবা ঘাম। জোরে জোরে নাউযুবিল্লাহ। তাহলে নারীদেরকেও সচেতন হতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। এখন আপনাদের এলাকায় স্বামী স্ত্রীর ঝগড়া আসেনি? অভাব নাই? ও মা, স্বামী স্ত্রী যদি ঝগড়া হয় তাইলে তো খুব খারাপ। আছে? আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা ওয়া সামা শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তু'আদ বালাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত। আমার নবী জানিয়ে দিয়েছেন যে মহিলা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য একটা জান্নাতের দরজাই খোলা থাকবে, সে যেটা দিয়া মন চায় সেটা দিয়া প্রবেশ করতে পারবে। বন্ধুরে আমার, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, স্বামীর পায়ের নিচে কি স্ত্রীর জান্নাত। স্বামীর কথা মেনে চলতে পারলে নারী জান্নাতি হবে। নারীদেরকে বলবো সাবধান হও গো মা বোনেরা, সাবধান হও। কোন মহিলা ইন্তেকাল করার পরে যদি স্বামীর চক্ষু থেকে একটা ফোঁটা চোখের পানি পড়ে, যদি স্বামী কেঁদে বলে আল্লাহ গো জীবনের সবচেয়ে বড় সঙ্গী হারিয়েছি গো, সবচেয়ে বড় ভালোবাসার মানুষকে হারিয়েছি গো আল্লাহ, স্বামী যদি একটা চোখের পানি ফোঁটা পালাই রে, স্ত্রী যত শিক্ষিত হোক আর স্বামী যত মূর্খই হোক, স্বামী যদি কেঁদে কেঁদে বলে আল্লাহ গো তুমি আমার বিবিকে ক্ষমা করে দাও, আমার আল্লাহ তার কবরটাকে সঙ্গে সঙ্গে জান্নাত বানায় দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বলবো স্বামীর কথা মেনে চলো, স্বামীর অর্ডার মেনে চলো, তাহলে জীবনটা ধন্য হয়ে যাবে। আমার নবী বলেছেন তোমাদের চুলার উপর যদি দুধ রান্না করতে থাকো, দুধের চাইতে রিক্সের রান্নার কোনো দুধ রান্না নাই, জানেন নি এটা? দুধ কিন্তু একটু যখন উত্তরা, এটাকে হাজার চেষ্টা করলে আর আটকাতে পারবেন না, এটা একেবারে দ্রুত গতিতে উত্তরাইয়া পড়ে যায়, ঠিক কিনা বলে? আল্লাহকেন দুধের মতো একটা রিক্সের রান্না, যেটা চুলায় যখন আগুন দিবেন একটু উত্তরাইতে থাকবে, কিছুক্ষণের মধ্যে দেখবেন উত্তরাইয়া পড়ে যাবে। আল্লাহর হাবিব বলেছে দুনিয়ার স্ত্রী রে তোমাদের সুলার উপর যদি দুধ যদি তুমি বসায়া রাখো, এমন সময় যদি স্বামী তোমাকে ডাক দেয়, তুমি দুধ রান্না ছেড়ে দিয়ে ওই দুধের পাতিলের দিকে নজর দিও না, তুমি তোমার স্বামীর ডাকে সাড়া দিয়ে তার কাছে চলে যাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, স্বামী যদি পান খায়, অনেক আছে না স্বামী পান খায়, আমার নবী জানিয়ে দিয়েছেন স্বামী যদি পান খায় এক কিলি পান দাও স্বামীকে, একটা কিলি পান দাও, দুজনে মিষ্টি আলাপ করো, একটা ঘন্টা সময় যদি তুমি দিতে পারো তাহলে তোমার আমল নামায় এক বছরের নফল ইবাদতের সওয়াব আসবে। স্বামী স্ত্রীর প্রেম অত মধুর, এখন বর্তমানে স্বামী স্ত্রী বন্ধ ম্যাক্সিমামই ইঁদুর বিড়ালের মতো, কথা বলেন না কেন? আছে না নাই? নাকি মিথ্যা বললাম? আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন
কোন স্ত্রীকে যদি গভীর রজনীতে স্বামী যদি ভালোবাসতে চায়, আদর দিতে চায়, স্ত্রীটা কি করলো না, স্বামীর ডাকে সারা দিল না, মুখটা অন্যদিকে ঘুরাইয়া সারাটা রাত পার করে দিল। এখন স্বামীর মনে বন্ধ বড় কষ্ট লেগেছে, আমার নবী জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন ওই স্ত্রীর উপরে সারা রাত গজবের ফেরেশতারা শুধু লানত দিতে থাকে, ওই রাত্র থেকে একেবারে পুরো রাত্র সকাল পর্যন্ত। আজকে সেই আদর্শ কি আমাদের আছে? কথা বলেন না কেন, আছে? এখন স্বামীর দিকে যদি যাই, স্বামী যদি চা খাও বাজারে, বিবিকেও চা খাওয়াতে হবে। তুমি যদি তোমার জন্য পোশাক কিনো, বিবির জন্য পোশাক কিনতে হবে, এটা হলো স্বামীর দায়িত্ব। কারণ স্ত্রী যদি স্বামীর বিপক্ষে যায়, স্বামী যদি স্ত্রীর বিপক্ষে যায়, দুজনেই জাহান্নামী হয়ে যাবে বন্ধু। একজনের উপর আরেকজনের হক আছে, আছে না নাই? কথা বলেন না কেন, স্ত্রীর প্রতি যথেষ্ট সুন্দর আচরণ আপনাকে করতে হবে। স্ত্রীর মুখের উপর মাইর দেওয়া যাবে না, তাদেরকে গালাগালি করা যাবে না, বকাঝকা করা যাবে না। স্ত্রী ভুল করবে, কারণ নারীদেরকে শয়তান বেশি ব্যবহার করে। তারা যখন 100টা ভুল করবে, আপনি 99টা ভুল ক্ষমা করে দিবেন, একটা ভুলের জন্য শাসন করবেন। কারণ নারীর জন্ম হয়েছে বাঁকা হাড্ডি থেকে, এটাকে যদি ফালায় রাখেন বাঁকাই থাইকা যাবে, ঠিক কিনা বলেন? এই জন্য একেবারে ছেড়েও দেওয়া যাবে না, আবার বেশি শক্ত করতে গেলে ভেঙে যাবে, এই জন্য বেশি শক্ত বন্ধ করা যাবে না। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, কোন স্বামী বিয়ের পরে যদি স্ত্রীকে মোহরানা দেয় না দেয়, মোহরানা না দিয়ে যদি কোন স্বামী মারা যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করবে। নাউজুবিল্লাহ। কথা কি বুঝতে পারছেন? মানে বিয়ে কাবিন দেন না কাবিন, এ কাবিনের টাকা বউকে দিতে হবে বন্ধু, কাবিনের টাকা বউকে দিতে হবে। আপনি কাবিনের টাকা বউকে না দিয়ে আপনি মারা গেলেন, এখন বউ তো মহাশূন্যের মধ্যে বসবাস করবে। পুরুষ চাইলে বন্ধু 4টা বিয়ে করতে পারে, কয়টা? কিন্তু একটা মেয়ে যত সুন্দরী হোক, যত রূপসী হোক, আপনার আমার মা বোন, ঠিক কিনা বলে? মেয়েরা কি আপনার আমাদের না সবার? বন্ধু, একটা মেয়েকে একটা বিয়ে দিলে দ্বিতীয় বিয়ে সহজে দেওয়া যায় না, যদিও টাকা পয়সা অনেক খরচ করে আর একটা বিয়ে দেয়, মেয়েরা বন্ধু সুখী হয় না। হাজারের মধ্যে দু একজন যদি সুখী হয় তার কপাল গুনে, ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহর হাবিব বলেছে, বিয়ের পরে বউকে মোহরানা দিয়ে দাও, যদি তুমি মোহরানা না দিয়ে যদি কবরে যাও, কাল কিয়ামতের দিন তোমাকে জিনাকারীদের অন্তর্ভুক্ত করে উঠানো হবে। জোরে জোরে বলেন না, নাউজুবিল্লাহ। এই জন্য স্বামী স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করবে, স্ত্রী ও স্বামীর কথা মেনে চলবে, তাহলে বন্ধু সুন্দর একটা সমাজ গড়ে উঠবে। এই স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে নেক সন্তান পৃথিবীতে আসবে, আর এই সন্তান হয়তো হতে পারে পৃথিবীর জন্য, দেশের জন্য উজ্জ্বল নক্ষত্র। কথা বলেন না কেন? আজকে স্বামী ও স্বামীর জায়গায় নাই, স্ত্রী ও স্ত্রীর জায়গায় নাই, ঠিক না বলেন? তাহলে এখান থেকে কি বোঝা যায়, আমাদের কি চরিত্র ঠিক আছে? কথা বলেন না কেন, আছে? আমাদের চরিত্র ঠিক নাই, আছে? জি, হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক আছে, কারণ ওরা তো এমনি বাঁকা, এরা কি এমনি বাঁকা, আর তারপরে শয়তান আবার এদেরকে রশি হিসাবে ব্যবহার করে। দেখবেন মানুষকে যত গায়েল করে শয়তান, নারীকে দিয়েই করে। এর মানে এই না যে তাদেরকে আমরা ছোট করে দেখব, বকাঝকা করব, ঠিক কিনা বলেন? নারী একবারে নিকৃষ্ট, আবার নারী কিন্তু উৎকৃষ্ট, ঠিক কিনা বলেন? আবার এই নারী যদি পৃথিবীতে না থাকে, পৃথিবী কিন্তু এই প্রজন্মই শেষ, আর সামনের দিকে আগাবে না। এই জন্য আমাদের এই জায়গাগুলোকে ক্লিয়ার করতে হবে, তাহলে আমাদের সফলতা সম্ভব, ঠিক কিনা বলেন? পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো? আরো জোরে বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সবাই?
এই ওয়াজটা কি ভালো লাগছে? ব্যবহার সুন্দর করবেন তো, চরিত্র ঠিক রাখবেন তো? উত্তম চরিত্রের কারণে কি হয়? ওয়াজটা কেমনে করছি মনে নাই তো আপনাদের? তো এই ওয়াজ শুনে লাভ হইব কি? উত্তম চরিত্রের কারণে মানুষের গুণা কি হয়? বরফের মধ্যে পানি লাগলে বরফ যেমন গলে যায়, ঠিক মানুষের জীবনের গুণাও এমনি গলে যায়। এইভাবে মনে রাখতে হবে, তাহলে না আপনি ধন্য হবেন, অন্যথায় কিন্তু সফলতা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? আমাদের সবচেয়ে বড় একটা নষ্ট, আমাদের সবচেয়ে বড় একটা নষ্ট রাস্তা হচ্ছে আমরা নামাজ পড়ি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। দেখেন নামাজ বড় একটা নেয়ামত, এটা এত বড় নেয়ামত, নামাজ কিন্তু জান্নাতের ছাবি। আমার নবী 50 শক্ত নামাজের থেকে কাইটটা পা, 45 শক্ত কাইটটা পা শক্ত নিয়ে আইছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কিন্তু এই পা শক্তই পড়ি না, তাহলে আমাদের জীবন বদলাবে কিভাবে? খারাপ কাজ থেকে বাঁচবো কিভাবে? আমার আল্লাহ বলে দিয়েছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। হাদিস শরীফের মধ্যে এসেছে, সালাতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ির। আমার আল্লাহ রাসূল বলেছেন, সালাতুল খামস পাঁচ ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআহ এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদান ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজান, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ির। আমার রাসূল বলেছেন, পাঁচ ওয়াক্ত নামাজ যদি কেউ পড়তে পারে কি করতে পারে? এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান। আমি আপনাদের কি নামাজ সম্পর্কে একটু ওয়াজ করব? একটু দরকার আছে আপনারা নামাজের ওয়াজ একটু শোনার দরকার না? বন্ধুরে আমার, পাঁচ ওয়াক্ত নামাজ ফজরের পরে জোহর পর্যন্ত একটা গ্যাপ আছে না নাই? জোহরের পর থেকে আসর পর্যন্ত আছে না নাই? এমনি করে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে বন্ধ মাঝে মাঝে গ্যাপ আছে। আপনি যখন ফজরের নামাজ পড়ে যখন জোহর পর্যন্ত চলে যাবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফজরের পরে জোহরের মাঝখানের গুনাহগুলি মাফ করে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। জোহর থেকে আসর যখন পড়বেন, এর মাঝখানে যে গুনাহ হবে গুনাহ আল্লাহ মাফ করে দেবে। একটা একটা জুমা থেকে আর একটা জুমা মাঝখানে গ্যাপ কয়দিন? কয়দিন? সাত দিনের একটা গ্যাপ। আমার নবী বলে দিয়েছেন, একটা জুমা থেকে আর একটা জুমা মাঝখানে সাত দিনের একটা গ্যাপ, এই সাত দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। আপনি এই সপ্তাহে এই জুমা পড়ে যখন আর একটা জুমা এই পরের জুমা পড়বেন, সুবহানাল্লাহ। রমাদান ইলা রমাদান, একটা রমজান থেকে আর একটা রমজান মাঝখানে গ্যাপ কতটুকু? 365 দিনে এক বছর, কয় বছর? আর জোরে, 365 দিনে যদি এক বছর হয়, 30 দিন ধরে ধরে 30 দিন ধরেন, 30 30 করে 2 বছরে 60 দিন চলে গেল, কয় দিন? আরো 305 দিন অবশিষ্ট আছে, কয় দিন? 305 দিন। এই 305 দিনের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। এই রমজান থেকে আরেক রমজান পর্যন্ত যথাযথভাবে রোজা রাখতে পারলে সুবহানাল্লাহ। তবে শর্ত হলো, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কি গুনাহ? কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। বন্ধুরে আমার, নামাজ আমার রাসূল বলেছেন, তোমাদের বাড়ির আঙ্গিনায় যদি কোনো জলাশয় থাকে, পুকুর থাকে, খাল থাকে, এটার মধ্যে দৈনিক 5 বার গোসল করলে যেমনি তোমার শরীরে কোনো ময়লা থাকবে না, তেমনি একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। তে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলে, নামাজের দরকার আছে না? নামাজ অবশ্যই পড়তে হবে। আপনি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়েন, দেখবেন আপনার জীবন বদলে যাবে। ঠিক আছে, নামাজ বেশি বেশি করে পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। ঈসা নবী একদিন রাস্তা দিয়ে হাঁটা যায়,
ইসারহুল আমাদের আগের আমাদের নবীর আসার আগে যিনি ছিলেন, তো যাওয়ার সময় তিনি হঠাৎ করে দেখলেন একটা পাখি, একটা পাখি কি করতেছে, নিজের শরীরটাকে দুলাবালির মধ্যে মিশাইতেছে। মানে দেখেন না মুরগি, দেখেন একটা সময়লে মুরগিগুলো দেখবেন দুলাবালির মধ্যে নিজের শরীরটাকে কিন্তু জড়ায় নেয়, দেয় না, দেখছেন না আপনারা, দেয়, আবার দূরে গিয়ে কিন্তু ঝাড়া দিলে আবার পরিষ্কার হয়ে যাবে। একটা পাখি পানির মধ্যে গোসল করতেছে, গোসল করে এসে আবার দুলাবালিতে দোসর হয়ে যায়, একবার ময়লা করে আরেকবার পুকুরে গিয়ে ধোতো হয়ে যায়। এমনি করে 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 পাঁচবার পাখির শরীরটাকে ময়লা করলো, এবং পাঁচবারই পাখিটা বন্ধ শরীরটাকে পুকুরে পানির মধ্যে গিয়ে ধৌত করলো। ঈসা নবী আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, পাখিটা নিজে ইচ্ছে করে শরীরটাকে ময়লা করছে এবং পানির মধ্যে গিয়ে নিজে ইচ্ছে করে আবার পরিষ্কার হচ্ছে, এই রহস্য কি? তিনি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, এবার ফেরেশতা পৃথিবীর বুকে বন্ধ আসলো, এসে আল্লাহর নবী ঈসা রুহুল্লাহকে জানিয়ে দিল, ওগো আল্লাহর নবী, এটা আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ, আখির নবীর উম্মতের নিদর্শন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আখির নবীর উম্মতের নিদর্শন, কি ধরনের উম্মতের নিদর্শন? আমার নবী, আপনার নবী সরকারে মদিনা, আল্লাহর নবী, আখির নবীর উম্মত যখন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, নামাজের গ্যাপে গ্যাপে যখন অপরাধ করবে, এই পাঁচ ওয়াক্ত নামাজের উসিলায় তাদের গুনাহগুলি মাফ হয়ে যাবে। নামাজ অত্যন্ত নেয়ামতের একটা কাজ, নেয়ামতের একটা জিনিস। আপনাদের এলাকায় সৌদ আছে নি? তোমাদের এলাকা আছে? আছে সুবিধায় বেশি। হ্যাঁ সুবিধায় বেশি, সুবিধায়। হ্যাঁ বেশি। ও মা, আমার দাদা বলা কম, সুবিধায় বেশি, মুরাদ দে বলে। আরে আমার দাদাই কি কয় রে, ও মা ইচ্ছা নষ্ট, ছবি বেশি দেখা যাবে না, সিনেমা সিনেমা, হাই হাই রে, এখন কি মানুষ সিনেমা দেখে? হ্যাঁ এগুলো দেখবেন না, কারণ কি জানেন, আমার দিকে তাকান, যারা শুটিং করে, শুটিং যারা করে, শুটিং স্পটে যারা যায়, শুটিং যারা করে, তাদের কিন্তু লজ্জা শরম নাই। আমার কথা বুঝেন নাই? তারা কিন্তু অনেক সময় একেবারে কি পোশাক যে পরবে এটার কোনো ঠিক ঠিকানা নাই, কারণ চোখের অপরাধ হলো দেখা। চোখের পাপ কি? দেখা। চোখের পাপ কি? দেখা। জিনাল আইনুন নাজরু, চোখের জিনা হলো দেখা। চোখ অপরাধী হয় দেখলে। আপনি যখন কোনো নোংরা দৃশ্য দেখবেন, তখন কিন্তু আপনার কলবে সে নোংরামি বাসা বাঁধবে, তখন কিন্তু আপনার বডির নোংরামি শুরু হবে, ঠিক কিনা? আরো জোরে বলেন। আমি আপনাদেরকে বলবো, আবু সাঈদ, হযরতে আবু সাঈদ খুদুরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন, তোমরা একজন পুরুষ আর একটা পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা নারী আর একটা নারীর লজ্জাস্থানের দিকে তাকাইও না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না, একটা নারী আর একটা নারীর সাথে একই কাঁথার নিচে ঘুমাইও না। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে, সুবহানাল্লাহ, আরো জোরে, সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাই, সুদ হারাম ঘোষ এগুলো থেকে বেঁচে থাকবেন, কারণ সুদখুরির কোনো কিছু হারাম যারা খায় তাদের কোনো কিছুই কাজে লাগবে না, তাদের এত ভয়ঙ্কর পরিস্থিতি হবে, যেই ভয়ঙ্করতার খবর আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে ছোট্ট করে বলছি, আমার নবী যখন মেরাজে গেলেন, জাহান্নামে দেখলেন এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বললেন, জিব্রাইল এরা কারা? এখন জিব্রাইল আলাইহিস সালাম বলল, ইয়া রাসূলুল্লাহ, এগুলো আপনার একদল নামদারি সুদখোর উম্মত। নবী বলতেছে, এদের পেটের মধ্যে শুধু সাপ আর বিচ্ছু আমি নবী দেখতে পাচ্ছি। নাউজুবিল্লাহ বলেন না? সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী দেখতেছেন রক্তের নদীর মধ্যে একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, তিনি পারে আসতে পারতেছে না, পারে আরেকজন কুলে আরেকজন পাথরুনি দাঁড়িয়ে আছে, যখন তিনি কুলে আসতে চায় তাকে পাথর নিক্ষেপ করে শুধু, সে যেন আসতে না পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
অগনবী এই যে মানুষটা রক্তের নদী দিয়ে সাতার কেটে কেটে কোলে আসতে চায় কিন্তু হাজার চেষ্টা করেও কোলে আসতে পারে না কোলে আর একজন পাথর হাতে নিয়ে দাঁড়িয়ে আছে তাকে পাথর নিক্ষেপ করে এবার আমার নবী জানিয়ে দিয়েছেন আমার নবীকে ফেরেশতারা জানিয়ে দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ এরা হলো দুনিয়ার শোধখোর হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত সৌদে 70 টা স্তম্ভ কয়টা আমার নবী আপনার নবী সরকার মদিনা তিনি জানিয়ে দিয়েছেন ও বন্ধু যেই ব্যক্তি সৌদ খাইলো সে যেন তার গর্ভধারিণী মাকে বিবাহ করলো এত আস্তে নাউজুবিল্লাহ কথাটা কত নোংরা চিন্তা করছেন কোন সন্তান তার মাকে বিবাহ করতে পারবে কোন সুস্থ সন্তান পারবে না কিন্তু সৌদ খাওয়া মানে তার মাকে বিবাহ করা আমার নবী জানিয়ে দিয়েছেন সুদের মাধ্যমে একটি টাকা উপার্জন করা 36 বার জিনার চাইতেও ভয়ঙ্কর টাকা হাওলাত চাইলে কয় হারামও নাই যখন সুদের কথা কয় কয় দুলাভাইয়ের কিছু টাকা আছে ঠিক কি না বলেন মহিলাদের কাছে টাকা হাওলাত চাই বুবু কয়টা টাকা হাওলাত দাও বুবু কো বই না আমার কাছে টাকা টাকা নাই যখন আপনি সুদের কথা বলবেন বলবে বড় অপার কিছু টাকা আছে কথা বলেন না কেন কাল কিয়ামতের দিন সুদ কুরসুর হয়ে দাঁড়াবে জাহান্নামেদের নসিবে জুড়বে জান্নাতেদের নসিবে জুড়বে না এত ভয়ঙ্কর হবে জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ এই যে আমি এতগুলো কথা বললাম এতক্ষণ আপনাদের সামনে বলুন তো এগুলো কি আমরা মুসলমানের থাকার কথা ছিল না শুধু পৃথিবীর লোভ লালসা নিয়ে আমরা এই কাজগুলো করছি ঠিক কি না শুধু পৃথিবীর জন্য আসলে পৃথিবীটা একটা ধোঁকা বলছে কে আল্লাহ আমার কথা কি বুঝতে পারেন কথা বুঝেন আপনি